আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা নো স্কিপ করে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সকালবেলা উঠেই আমি ফজরের নামাজ টামাজ পড়ে নিয়েছি। তো নামাজ টামাজ পড়ে তো বেবিকে পরিষ্কার টরিষ্কার ফ্রেশ করে দিয়ে কাপড় চোপড় পরে দিয়ে ওই তো ওকে শুয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছ ও খেলতেছে। তো ওকে খেলা দিয়ে আমি ওই পাশে চা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন, ওই পাশে দেখাচ্ছি আমি ওই পাশে কী করতেছি। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা অলরেডি লিকার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার চাটা হয়ে গিয়েছে। তো আমরা এখন চাটা খাচ্ছি। তো মামামের পাপা ভিডিওটা করতেছে, আমরা মা মেয়ে বসে চা খাচ্ছি। তো দেখো, মামামকে অল্প মুড়ি দিয়েছিলাম এই বাটি মধ্যে, তো মামাম উল্টে দিয়েছে, বাটি উল্টে মুড়ি ফালিয়ে দিয়ে বাটি খাচ্ছে। তো বন্ধুরা, চাটা খাইয়ে আমি তো এই যে বাগানের ভিতরে একটু ঝাড়ু দিচ্ছি। উঠান ঝাড়ুর সময় আমি বাগানটা একটু ছাপা করে দিই। তো বন্ধুরা দেখো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো আমার উঠান ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এই উনুনে আজকে রান্না করব। তো আমি এই উনুনে আগে অনেকদিন রান্না করেছি, কিন্তু কিছুদিন হলো মানে বাচ্চা নিয়ে পারি না, সেই জন্য আমি উনুনে আর রান্না করি না। তো আজকে ভাবলাম উনুনেই রান্না করব। এখন শীতকাল চলে এসেছে, তো শীতকালে উনুনে রান্না করাটা অনেক মানে সুবিধা ভালো হয়। তো ভাবলাম এখানে রান্না করব, যদি অনেক দিন থেকে এই জায়গাটা মোছা হয় না, তো আজকে জায়গাটা মুছে নিচ্ছি। তো সকাল সকালই আমি এই জায়গাটাকে মুছে টুছে পরিষ্কার করে রান্নার আয়োজনটা করে নিব। তো আমি মামামকে এখানে আমার সামনে একটা সালা দিছি, ওকে বসিয়ে রেখেছি। তো ওকে বসিয়ে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে রৌদ্র উঠেছে, ভাবলাম একটা সালা দিচ্ছি, ওকে বসিয়ে দিই, ঠান্ডাও লাগবে না আর আমার কাজকর্মগুলোও হবে। ওকে বসিয়ে রাখলে ও আমাকে দেখে থাকে। তো বন্ধুরা দেখো, ও আমি কাজ করতেছি আর ও আমাকে ঘুরে ঘুরে দেখতেছে, ও শুধু আমাকেই দেখে যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি কি করতেছি। তো বন্ধুরা, রান্নার আয়োজনটা করে নিচ্ছি। তো মামামকে সামনে বসে রেখে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো, মামামকে বসিয়ে দিয়েছিলাম, ও কি করেছে, ও মানে শুয়ে পড়েছে, মানে পড়ে গিয়ে শুয়ে পড়েছে। তো ওই মিষ্টি কুমোরটা ধরতেছে, আমি দেখতেই পারিনি। তো এই দেখো, এখন ও মিষ্টি কুমোরটা নিয়ে কি করতেছে, ওইটার সঙ্গে ও খেলতেছে। তো ওকে উঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি মিষ্টি কুমোরটাকে এখন কেটে নিব। দেখো দেখো কি করতেছে, জিবা দিয়ে চাটতেছে। তো এই মিষ্টি কুমোরটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তো ও মানে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে আমি সবজিগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, এই আজকে মিষ্টি কুমোর দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই রেসিপিটা খুব ভালো লাগে, আপনারা চাইলে আপনারা বানাইতে পারবেন, রেসিপিটা এখানে আছে। তো বন্ধুরা, মিষ্টি কুমোরটা খুব মানে নরম, তো আমি চুকলাটা আজকে এটা ছুলব না। যদি শক্ত হইতো অল্প, তাহলে আমি চুকলাটা ছুলতাম। তো দেখলাম একদমই কোমল, তার জন্য আমি এটা ছুললাম না। তো এটাকে এখন কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে মিষ্টি কুমোরের চুকলাটা যদি ফেলে দিতে চান, তাহলে ফেলে দিতে পারেন, কিন্তু আমি অনেকটাই নরম, সেই জন্য আমি আর ফাললাম না। তো এই মিষ্টি কুমোরটাকে আমি কেটে নিচ্ছি। তো এমন করে আমি সব সবজিগুলো কেটে নিব। আজকে হলো রান্না করব, আমি ডিম দিয়ে মিষ্টি কুমোর রান্না করব আর জলপাইয়ের টক করব। তো বন্ধুরা, আমার মিষ্টি কুমোরটা কাটা হয়ে গেছে। তো এখন আমি জলপাইয়ের আচার বানাবো আজকে। জলপাইয়ের আচার মানে জলপাইয়ের চাটনি বানাবো। তো জলপাইটাকে এখন আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। তো বন্ধুরা, আপনারা যদি জলপাইয়ের রেসিপিটা যদি দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি একদিন ভালো করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো আজকে রেসিপিটা সেভাবে শেয়ার করা হবে না আমার, মানে আমি খালি মিষ্টি কুমোরের কিটা রেসিপিটা শেয়ার করব। তো জলপাইয়ের চাটনিটাও দেখতে পারবেন।
তো আমার সবজি টবজি কাটা হয়ে গেল বন্ধুরা, তো এখন আমি এগুলো সব পরিষ্কার করে রান্নার দিকে চলে যাব। তো বন্ধুরা রান্না করার জন্য আমি কলসে পানি নিয়ে আসলাম। তো সব আয়োজনগুলো আমি করে নিলে আমার সুবিধা হবে, কারণ আমি বাচ্চা যেহেতু ছোট তো বাচ্চা। তো সব কিছু আয়োজন করে আমি এখানে রান্নার জন্য বসে পড়লাম। তো ভাবলাম আমি চুলোটাকে জ্বালিয়ে নিই, তো একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিক দিয়ে কি করলে ফট করে চুলাটা জ্বলে। তো বন্ধুরা চুলাটার মধ্যে আমি একটু আগুন দিয়ে নিয়েছি, যাতে চুলাটা অল্প আগুনে হিট হয়ে শক্ত হয়। তো এখন ডিমটাকে আমি ফ্রাই করে নিব। তো ডিমটাকে আমি দুই টুকরো করে নিয়েছি, কারণ মিষ্টি কুমুর দিয়ে যে রান্না করব এটা আমান আমান থাকার থেকে যদি টুকরো করে নেওয়া হয় তাহলে বেশি স্বাদ। তো বন্ধুরা ডিম ফ্রাই করা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম কালো জিরে, শুকনা লঙ্কা, এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভাজা করে নেব। তো ভালো করে ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। তো এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো। তো এভাবে আমি মিষ্টি কুমড়াটাকে এখন ভেজে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো, গুঁড়ো মশলা দিয়ে রান্না করতেছি যেহেতু। তো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিব জিরে, দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধইনার গুঁড়ো। তো এখন ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা এখন এই মিষ্টি কুমড়োটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিব। তো এইখানে আমি এই টাবের মধ্যে কিছুদিন আগে ধইনা বুনেছিলাম, কিছুদিন মানে ভালোই দুই মাস হলো। তো এখানে কিছুটা ধইনা গাজিয়েছে আর কিছুটা মানে এখনও গাজাই নাই। তো এই ধইনাটা দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়োটা। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমি পরিমাণ মতন দিব, বেশি মানে ঝোল রাখবো না, যেহেতু মাখা মাখা করবো এটা। তো বন্ধুরা দেখো আমার তো রান্নাঘর নেই, তো আমি বাইরেই এখানে এই ছিম গাছ বুনেছি, তার তলে মানে চুলাটা বসিয়ে নিয়েছি। তো এখানে আমি রান্না করি, তো বাইরেই আমার রান্নাবান্না। আর এখানে আমি মান্নাকে বসিয়ে রেখেছি, তো আমাকে দেখে থাকলে অনেকটাই চুপ করে থাকে, কিন্তু ঘরে রাখলে খুব কান্না করে, তো সেই জন্য আমি ওকে সালা বিছিয়ে বসিয়ে রেখেছি। তো বন্ধুরা এই ঝোলটা হয়ে গিয়েছে, মানে উতরে গিয়েছে, আমি তাতে দিয়ে দিলাম ডিম, এখন দিয়ে দিব ধইনা পাতা। তো এখন আমার ঝোলটা হয়ে গিয়েছে, আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন বানাবো জলপাইয়ের চাটনিটা। তো জলপাইয়ের চাটনিটা বানানোর জন্য আমি সর্ষে আর একটা শুকনা লঙ্কা ফুড়নে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জলপাই, জলপাইটাকে ভালো করে অল্প ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধইনের গুঁড়ো। তো বন্ধুরা আমার আর দেখানো হয়ে গেল হলো না, তো চাটনিটা হয়ে গিয়েছে। তো চাটনিটা অলরেডি খাওয়া হয়ে গেছিলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমার মাইনার চুল কাটাচ্ছি, তো এই চুল কাটানোর ভিডিওটা আগের দিনের ছিল, তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই ক্লিপটা আমি দিয়ে দিয়েছি, তো এটা আগের দিনের ভিডিও ছিল। তো এখানে ওর পাপা ওকে ধরে রেখেছে, ওর কাকু কেটে দিচ্ছে। দেখো ও একদম চুপচাপ করে থাকে, ও কোনো কান্নাকাটি নেই। এই তোকে এখানে চুল টুল কাটানো, এই এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটা আজকের ভিডিও। তো বন্ধুরা এখানে ওকে আমি গাও ধুয়ে দিচ্ছি, তো একলা গাও ধুয়ে দিচ্ছি, সেই জন্য আজকে অল্প একটু প্রবলেম হচ্ছে, অন্যদিন তো ওর পাপা ধরে, তো আমি একটু দিই, কিন্তু মাঝে মাঝে আমি একলাই দিই। ও কখনো কান্নাকাটি করে না, সেই জন্য আমার একলা দোয়াটা অল্প পসিবল হয়, নাহলে তো ইম্পসিবল হয়ে যেত, কারণ ও চান করাটা খুব এনজয় করে।
তো বন্ধুরা ওকে এই গাওলার মধ্যে বসিয়ে আজকে চান করানো লাগতেছে, কারণ হচ্ছে ওর পাপা ক্যামেরা করতেছে, সেই জন্য আমি একলা একলা তো চুলের মধ্যে অসম্ভব হয়ে যায়, এক হাত দিয়ে হয় না, সেই জন্য আজকে গাওলার মধ্যে বসিয়ে নিচ্ছি, নাহলে অন্যদিন আমি চুলের মধ্যে বসিয়ে দিই। তো গরম পানি, হালকা গরম পানি করে আমি চুলের মধ্যে বসিয়ে দিয়েছি। তো আজকে টাকলুর মাথায় আজকে শ্যাম্পু দিয়ে দিব। তো টাকলুর মাথায় তো চুল নেই, কিন্তু তবু আমি শ্যাম্পু করে দিব। তো আমি ওকে সপ্তাহে তিন দিন, কখনো দুই দিন কখনো তিন দিন দিয়ে দিই শ্যাম্পু। সবসময় গরম পানি ইউজ করি, ওর জন্য কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে মানে ঠান্ডা সর্দির অত কি হয় না ওর। দেখো বন্ধুরা, ওই হাত খেয়ে যাচ্ছে আর একটু কান্না কাটিনি, খুব এনজয় করতেছে। বন্ধুরা ওকে মানে এই গাবলাতে গা ধোয়ানোর পরে ওকে আমি পরে ভালো পানি দিয়ে ওকে ধুয়ে তারপরে আমি নিয়ে যাই ঘরে। দেখো জিভে দিয়ে পানি খাচ্ছে চেটে চেটে। তো এখানে আমি অল্প ঠান্ডা আর গরম পানি মিক্স করে নিচ্ছি মগে মধ্যে। তো এখন ওর গায়ে ঢেলে দিব। ওকে পানিটা ঢেলে দেওয়ার পরও ও কান্না করে না। দেখো ও হলো কি করতেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ওর মা এখন ওর উপরে অল্প পরিষ্কার পানি ঢেলে দিছে। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন ওর মা ওকে নিয়ে যাচ্ছে। কোনো কান্নাকাটি কোনো কিছু নাই, একদম সুন্দরভাবে আছে। বন্ধুরা আপনারা নিশ্চয় ভাবছেন যে এখানে বয়স আমি দিচ্ছি কেন, কারণ অল্প অসুবিধার জন্য ও বয়স দিতে পারছিল না, তাই এখানে আমি বয়স দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক।